নাসিফ দরজা বন্ধ করে এগোতে থাকে আমার দিকে মুখে এক কুটিল হাসি আজ তুমি শেষ এরপর আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দুহাত চেপে ধরে বালিশের সাথে অতঃপর গায়ের উপর উঠে পড়ে দ্রুত নিজের দুপায়ের মাঝে আমার দুপা শক্ত করে আবদ্ধ করে বোরকা খুলতে মুখের নেকাব উঠিয়ে ফেলে আমি দৃঢ়ভাবে চোখ বন্ধ করে আছি ইশ মুক্ত দেখেই ফেললো নাফিস মনে মনে বলে এত ভীষণ সুন্দরী মেয়ে পুরো গোলাপ ফুলের মতো তরতাজা খালি বসে খাবে মরার মতো পরে পড়ে ঘুমাবে এদিকে আমি বেচারা খেটে মরব বিনিময়ে কিছু পাব না তা কি হয় দুই দিন আগে নাফিস অফিস থেকে সবেমাত্র ফিরছে রেড সিগনালে গাড়ি সারি বেঁধে জ্যামে আটকে আছে এমন সময় দৌড়ে গাড়ির দরজা খুলে পাশে বসে এক মেয়ে বুঝতেই পারছেন মেয়েটা আসলে আমি নাফিস চমকে তাকায় বোরকা নেকাবে পুরো মুখ ঢেকে রেখেছে মেয়েটা এদিক ওদিক ঘুরেও মুখের লেশ দেখার উপায় নেই নাসিফ বলল কে আপনি নামুন গাড়ি থেকে আমি বলি আমি মিতান্তর বর্ষা এর বেশি জেনে কাজ নেই নাসিফ কিছু বলার আগেই দরজার একগুচ্ছ লোক এসে ধাক্কা দেই লোকগুলো বলতে থাকে ওই মিয়া খুলেন দেখি ওই মেয়েটারে বাইরে আসতে বলেন পালাই যাবে কই আমি ভাবনাহীন হয়ে আরামে বসে বললাম খুলে দেন নাসিফ খুলতেই ওরা আমার হাত ধরে টানাটানি করতে থাকে ফলে আমার চিৎকারে আশেপাশে লোক গাড়ি থেকে নেমে আসে বড় একটা জটলা পেকে যায় আমি বললাম আরে আমি আমার দেবরের সাথে বাড়ি ফিরছি কোথ থেকে গুন্ডা লোকগুলা এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে আপনারা কিছু করেন দাঁড়িয়ে দেখছেন কি তারপর নাসিফের দিকে তাকিয়ে বললাম তোমার এদের সাথে উইয়ে মারপিট হয়েছিল মিটমাট করণি তো এখনো দেখো এর জন্য কত হ্যারেজমেন্ট হতে হচ্ছে কি জবাব দেব তোমার ভাইকে হা করে না দেখে পুলিশকে খবর দাও 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 জলদি নাসিফের ফোন দেয়ার আগেই পুলিশ এসে হাজির ভীরের কেউ হয়তো ফোন করে ব্যাপারটা জানিয়েছে ফলস্বরূপ আমাদের থানায় যেতে হল নাসিফ এদিকে ভয় জর্সর। থানা পুলিশে আগে থেকেই অনেক ভয়র আমি কথার প্যাচে পুলিশকে বুঝাতে সক্ষম হলাম নাসিফি আমার দেবর কথা মতো সেদিন থেকে আমি এক আজ্ঞাত ব্যক্তির বউ আর নাসিফের ভাবি নাসিফের বাড়ি এসে দুটো দিন পুরো বোরকা পরে বসে আছি যখন যখন ও বাইরে যায় তখন একটু খুলে আবার পড়ে ফেলি সুন্দরী মেয়ে দেখে ছেলেটার নীতি যদি খারাপ হয়ে যায় এই ভয়ে আলিশান বাড়িতে আয়েস করেই দিন পার করছি নাসিফ কিছু জিজ্ঞেস করলেই ফ্যাল করে কতক্ষণ তাকিয়ে থাকি কোনো কৈফিয়ত দিতে গেলেই পুরো ফেসে যাব তাই মুখ হেঁটে বসে থাকি খুব বেশি জেরায় পড়লে বেহুশ হবার ভান করি এভাবে দুটো দিন কেটে গেলেও আজ পুরো ফেসে গিয়েছি সত্যিই যদি নাসিফ ফাঁকা বাড়িতে সুযোগ নিয়ে কিছু করে লোকজন কেউ এগিয়ে আসবে না কারণে বাড়ির বিশাল উঁচু প্রাচীরের বাইরে কোনো চিৎকারের আওয়াজ পৌঁছাতে পারবে না বর্তমান নাসিফ ঠোঁটে ঠোঁট মেশানোর আগেই আমি চেঁচিয়ে বলি থামুন প্লিজ বলো কি চাও তুমি স্যার আসবার আগেই সব ঝামেলা ঝাট করে কেটে পড়ো নইলে কারো রক্ষা হবে না নাসিফ রাগান্বিতভাবে বলে স্যার থুম অনিব কায়সার চৌধুরী আমি তো উনার সামান্য কর্মচারী কি আজ আমি সত্যি অজ্ঞান হয়ে যাব ছি এমন লোকের সাথে দুদিন কাটালাম যদিও ঘর আলাদা তবুও এখন লোকটাকে দেখলেই কেমন রাগ হচ্ছে মাথাটা ভেঙে দিতে মন চাইছে হঠাৎ মাথায় তরতর করে ফোন দিয়ে এটে নিলাম নাসিফ আবার প্রশ্ন করল কে তুমি কেন এসেছ আমি দ্রুত হেসে বলি সম্মান দিয়ে কথা বলো বুঝলে আমি কে জানলে আকাশ থেকে পড়বে আমি তোমার স্যারের বউ এই জন্যই তো তোমাকে দেবরের পরিচয় দিয়েছি অনিব আমাকে খুব তোমার কথা বলতো পরবর্তী কয়েক ঘন্টায় অনিব গায়সার চৌধুরীর পুরো পরিবার চলে এলো সবার কৌতূহল দৃষ্টি পুরো আমাকে ঘিরে উনার বাবা নেই তাই মা এসেছেন ভদ্রমহিলা বেশ মার্জিত পোশাকে এসেছেন তার পাশে দুই ছোট বোন অনিবের মা কিছু বলার আগেই দুই বোন কথা শুরু করে দেয় ওদের কথায় জানতে পারি একজনের নাম মিতি ও ক্লাস এইটে পড়ে আরেকজন দিতি ইন্টার ফার্স্ট ইয়ার খুব কথা বলতে পছন্দ করে অথচ ভদ্রমহিলা কোনো প্রশ্ন করছেন না আমাকে ক্যামেরার মতো ফোকাস করে বসে আছেন হয়তো অপেক্ষা করছেন অনিব চৌধুরীর আগমনের আমি ইতোমধ্যে বোরকা ত্যাগ করেছি নিচে একটা মেরুন রঙের সালোয়ার কামিজ পড়েছিলাম ওটাই রয়েছে এখনো বাইরে একটা গাড়ি এসে থামল আমার বুক ধুক ধুক করছে ওই মানুষ চলে এলো না তো কি বলবো আমি যাকে দেখিনি বুঝিনি চিনি না ওই মানুষের সামনে মিথ্যা বলব কিভাবে আর তিনি যদি বলেন এ মেয়ে মিথ্যা বলছে তাহলে কি হবে কেন এত জট পাকিয়ে ফেললাম সব আমার ভিতু চোখের দৃষ্টি পুরো জুড়ে বিচরণ করছে মুখ লুকোনোর জায়গাও নেই একটা মানুষ দরজার সামনে এসে দাঁড়াল লজ্জায় মুখ তুলতে পারছি না তবুও খুব বুঝতে পারছি ওই চোখ জোড়া এক দৃষ্টি আমাকেই দেখছে ভীষণ রাগান্বিত হয়ে হয়তো মনে মনে আন্দাজ করে নিলাম এতক্ষণ পাশে বসে নীরবেশয় যাওয়া মহিলা এবার কথা বলে উঠলেন বাবা অনিত একবার এদিকে আয়তো কি কাণ্ড ঘটিয়েছিস বলতো এরকম কেউ করে আমরা জানলে বিয়েতে অমত করতাম অনিব নামক এক আগন্তুক যিনি তথাকথিত আমার বানোয়াট বর ধীর পদে এগিয়ে আসছেন পদধ্বনি বেশ জোরালো কিন্তু শিথিল তিনি আমার সামনের সোফায় পুরো মুখোমুখি বসলেন এখনও তার নজর আমাতে সীমিত মনে অনেক জোর নিয়ে মুখ তুলে তাকালাম এক ছাব্বিশ বা তদুর্ধ বয়সী ছেলে আমার সামনে বসে রয়েছে লম্বা চওড়া বিশাল দেহি মুখ পোশাকে কোনো আভিজাত্যের ছোঁয়া নেই সাদামাটা একটা কালো টিশার্ট ব্লু জিন্স পরনে চুলগুলো পরিপাটি করে বিন্যস্ত অনিবের মারুনা বেগম আবার বললেন কতদিন ধরে মেয়েকে এ বাড়িতে এনেছিস এক গারো ভরাট পুরুষালী কণ্ঠে বলে উঠে সেটা তো জানি না জানতেই এলাম কি বলিস বাবা একটু জট খুলে বল তো কি হয়েছে অনিব কায়সার চৌধুরী বললেন তোমরা একটু অন্য ঘরে যাও আমি ওর সাথে কথা বলবো আমি এবার সত্যি শেষ কি কথা বলবেন উনি আমার সাথে যদি অপমান করেন সয় নিব কারণ দোষ তো আমি করেছি কিন্তু সবার সামনে ঘাড় ধরে বের করে দিল কি করব হাজারো ভীত প্রশ্ন মনের আড়ালে উকি দিচ্ছে সবাই ঘর ছেড়ে বেরিয়ে গেল তিনি এক পায়ের উপর অন্য পাতুলে বেশ আয়েসি ভঙ্গিতে বসলেন তারপর বললেন আপনি আমার বউ আমি না কথাটা এত আসতে বলি যে উনার কানে ধাক্কা লাগে না তাই আবারও বললেন কথা বলতে পারেন না বোবা বউ হলে তো আমাকে ইশারায় কথা বলা ট্রেনিং নিতে হবে আমি নিজের কণ্ঠধ্বনি হালকা চওড়া করে বলি আমি আপনার বউ হলে আপনি তা ভালো করেই জানতেন আমি মিথ্যা বলেছি তার কাঠ কাঠ প্রশ্ন কেন কারণ আমার একটা আশ্রয়ের স্থান প্রয়োজন থাকার জায়গা লাগলে সরাসরি বলতেন নিজেকে আমার বউ পরিচয় দিয়েছেন জানেন কতটা ঝামেলায় ফেলেছেন আমায় কি কৈফিয়ত দেব সবাইকে বিশেষ করে মাকে আমি কান্না ভেজা গলায় বললাম মাফ করবেন আমি সব ঝামেলা পাকিয়ে ফেলেছি অনিব বললেন কেন এসব বলতে গেলেন নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়েছেন কেন পালিয়েছেন ওসব জেনে আমার কাজ নেই আর আপনি বোধ হয় বলতেও ইচ্ছুক না তাহলে সোজা কথায় আসি যতদিন ইচ্ছে এখানে থাকুন কেউ কিছু বলবে না বিনিময়ে আমার একটা কাজ করে দিবেন আমি নিঃশ্বাস আটকে বললাম কি কাজ আপনি মিথ্যা বউয়ের নাটক করেছেন এবার সত্যি বিয়ে করবে না আমাকে আপনি কে কোথা থেকে এসছেন কেন এসছেন কিছু জানতে চাই না এক সপ্তাহের মধ্যে বিয়ের জন্য প্রস্তুত করুন নিজেকে আশা করি এইটুকু সময় নিজেকে তৈরি করার জন্য যথেষ্ট আমি বন্ধ দম ছেড়ে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলি আপনি কি চাইছেন বলুন তো একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিতে চাইছেন ওই মার্জিত মুখোচ্ছবির পেছনে একটা ভয়ানক মুখ থাকতে পারে দেখে বোঝাই যায় না সোজা হিসেব আমি পারবো না অনিব সহজ গলায় বললেন কি পারবেন না আপনাকে বিয়ে করতে এবার তিনি দৃঢ় রেগে বললেন মিথ্যা বৌহই তো ছিলেন আর থাকতেন হয়তো অনেকদিন সেখানে আমি প্রথাসিদ্ধ স্ত্রীর পরিচয় দিতে চাইছি কি অন্যায় করেছি এটাই তো আমার প্রশ্ন কেন আমি আপনার বা আপনি আমারকে কেন হঠাৎ এক অজানা মেয়েকে এক দেখায় বিয়ের প্রস্তাব দিচ্ছেন অনিব বললেন আগামী সপ্তাহে আমাদের বিয়ে এত জবাবদিহিতার প্রয়োজন অনিবের নেই বড় বড় কোম্পানি অফিসের কর্মচারী ক্লায়েন্ট সামলে আপনার প্রশ্নের উত্তর দিতে এসেছি মেয়েরা এত অহেতুক প্রশ্ন করেন যে পুরো বাড়ি তখন ভেঙে ফেললেও শান্তি হবে না মনে হয় অনিব কায়সার চৌধুরী হনহন করে হেঁটে চলে গেলেন গাড়ি পার্কিং এরিয়া থেকে বেরিয়ে সোজা মেইন গেট দিয়ে বেরিয়ে গেল আমি দেখলাম আর ঠাই দাঁড়িয়ে রইলাম একেই বলে অদৃষ্টের পরিহাস ভাগ্য আমাকে পরিহাস করে চলে গেল পুরো বাড়িতে বিয়ে বিয়ে আমেজ অনিবের পৈত্রিক বাড়িতে বিয়ের সমস্ত আয়োজন করা হবে আমাকে এর মাঝে ওই বাড়িতে থেকে নিয়ে আসা হয়েছে একটামাত্র ছেলে হয়েও মাবনকে রেখে আলাদা থাকার দরকার পড়ে কেন জানা নেই ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ এখানে আমি এবং আমার ইচ্ছে দুটোই নগণ্য আমার হবু শাশুড়ি খুব সানন্দে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নতুন করে ছেলের বিয়ের অনুষ্ঠানে এবার কোনো কমতি রাখতে চান না মিতি দিতি চুম্বকের ন্যায় আমার সাথে সর্বদা লেগে থাকে সবচেয়ে অদ্ভুত ব্যাপার এ পরিবারের কেউ আমার বাড়ি মা বাবা সম্পর্কে কিছুই জানতে চায়নি তবে আমার জন্য খুব সুখকর নয় পুরো জালে ফেসে গেছি শপিং মলে বসে আছি এ নিয়ে চারবার ট্রায়াল রুমে গিয়ে লেহেঙ্গা ট্রাই করেছি কারো পছন্দ হয় না মিতি দিতি গম্ভীর হয়ে বলছে চলবে না ভাবি অমনি ফট করে মাও মেয়েদের সাই দিয়ে বসছেন আমি বেচারি নাজেহাল অবস্থা এত ভারী বস্তু গায়ে জড়ানো খোলা যে এক অসাধ্য সাধনের মতো বিষয় তা বোঝাই কাকে হঠাৎ শপিং মলে ঢুকলেন অনি আজ আর সাধারণ বেশে নয় একদম সাহেবি বাবুটি সেজে চলে এসেছেন সাদা শার্ট ছাই রঙা প্যান্ট সাথে ছাই রঙা কোট পুরো অফিসিয়াল ফর্মে উনি হাজির আমি হা হয়ে দেখছি সত্যি কালকের ছেলেটা আজকের সাথে মিলে না এত হ্যান্ডসাম বর পেলে যে কেউ খুশিতে খুশিতে বিয়ে করে ফেলবে কিন্তু আমি পারছি না অচেনা সেই মানুষটা যদি কখনো আমায় খোঁজে জানতে পারে আমি বিবাহিত তখন তো আর ফিরতে পারবো না আমার ধ্যানভঙ্গ হল উনার ডাকে দেখি ছাড়ো তো এইটা ওই গোলাপিটা ট্রাই করে এসো এতক্ষণ লাগে একটা ড্রেস সিলেক্ট করতে তোমার এই চক্করে মা আমাকে অফিস থেকে টেনে এনেছে জানো তুমি হাতে সময় কম জলদি কাজ সারো গো ফাস্ট এতগুলো লাইন বলে গেল লোকটা আমি নির্বিকার হয়ে গোলাপি লেহেঙ্গা পরে এলাম একবার ফিরেও তাকালো আমার দিকে না দেখেই বলল মা এইটাই পারফেক্ট আমি এখন চলি তাহলে রুনা বেগম ধমকের সরে বললেন তুই কেমন বাবা বলতো নতুন বিয়ে করেছিস না জানিয়ে এখন পারিবারিকভাবে এত সুন্দর করে বিয়ের আয়োজন করছি এতেও সাথে থাকবি না এ কেমন কথা আমরা আসছি তুই বর্ষা মাকে নিয়ে বাড়ি যা আমাদের আরও অনেক কেনা বাকি পড়ে আছে আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম অনিবের দিকে অনিব দাঁতে দাঁত পিসে রাজ্যের বিরক্ত নিয়ে বললেন চলো এখানেও দেরি কর না নইলে রেখেই চলে যাব গাড়ির দরজা খুলে দিল না আমাকে নিজে খুলতে হল সামান্য ভদ্রতা লোকটা জানে না গাড়ির দরজা খুলতে অনেক কসরত করতে হলো একটুও সাহায্য করব না তিনি বললেন মধ্যবিত্ত ঘরের মেয়ে তো গাড়ির দরজা খুলতে পারছ না অভ্যেস নেই যে চেষ্টা করো খুলে যাবে আমার বউ হলে এসবে অভ্যাস থাকা লাগবে আমি মনে মনে শত গালি দিয়ে দরজা খুললাম গাড়ির গ্লাস নামিয়ে দিল মো আকাশে কালো মেঘের ছায়া এই সময়টাও যখন তখন মেঘ করে আর বৃষ্টি এত প্রতিটা মেয়েরই সর্বোচ্চ পছন্দের তালিকায় রয়েছে আমি আকাশ দেখে বললাম মেঘ করেছে বৃষ্টি হলে একটু গাড়ি কোথাও দাঁড় করাবেন অনিব বললেন ভিজবে নাকি না শুধু গাড়িতে বসে জানালা দিয়ে মুখটা বের করব আমার মুখে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা এসে জমবে ইস ভাবতেই শিরোহণ হচ্ছে খুব গাড়ি চলতে চলতেও উপভোগ করতে পারবে আপনি বুঝবেন না বেশ বুঝতে চাইও না একটা কথাও আর বলবে না বিয়ে করছি বলে মাথায় উঠে নাচবে না আমি ছেলেটা খুব বাঁকা সহজে বাঁকি না তবে একবার বাকলে আশেপাশের সবাইকেও বাঁকা বানিয়ে দেই। তাই সাবধান আমি কিছু বলতে গিয়েও থেমে যায় এই লোককে কিছু বলে লাভ নেই বাইরে তাকিয়ে থাকতে থাকতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম পুরো সকাল যাধকল গেল আমার উপর হঠাৎ আরমোরা ভেঙে চোখ মেলতে দেখি আমি আমার রুমে অর্থাৎ এ বাড়িতে আসার পর যেটাকে আমার রুম হিসেবে বলেছে আর কি অনিবের সাথে এক ঘরে থাকতে হচ্ছে না ভেবে কিছুটা আরামেই দিন পার হচ্ছে বিয়ে অবধি এ আরাম অব্যাহত থাকবে মূল কথা আমি গাড়িতে ছিলাম বৃষ্টির অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়েও পড়েছিলাম হয়তো কিন্তু ঘরে এলাম কিভাবে ওই ছেলে আমাকে এনেছে বেশ টের পাচ্ছি আমাকে ছুঁয়েছে অগোচরে উনি কি বাড়িতে আছেন একবার দেখতে রুম থেকে বেরোলাম খুব একটা সুবিধে করতে পারলাম না কাউকে দেখতে পাই না পুনরায় রুমে ফিরে শুয়ে পড়ি অপেক্ষা করতে থাকি কখন অনিব নিজ ইচ্ছেতে রুমে আসবেন ঘন্টা চার বাদে তিনি আমার ঘরে প্রবেশ করলেন সকালের ওই পোশাকেই এখনো রয়েছে বুঝলাম কেবল অফিস থেকে ফিরছেন তিনি কিছু বলার আগেই ঝাঝা করে বললাম আপনি আমাকে রুমে এনেছিলেন ঘুমিয়ে পড়েছি দেখে কোলে নেয়ার লোভ সামলে উঠতে পারেননি কোনো অধিকারে নিয়েছেন অনিব বিছানার এক কোণে বসতেই আমি দ্রুত পা সরিয়ে নিলাম তিনি গম্ভীর কণ্ঠে বললেন তোমাকে দারোয়ান এনেছে কি বলছেন একটা দারোয়ান হয়ে আমাকে ছুঁয়ে দিল আর আপনি নিজের হবু বউকে অন্যের কোলে তুলে দিল না একবার আমাকে ডাকলেই তো ঝামেলা মিটে যেত একটু আগে বললে আমি কেন তোমাকে কোলে নিলাম এখন বলছো আমি কেন অন্যের কোলে তোমায় তুলে দিল ম অদ্ভুত না মানে অন্যের ছোয়ার চেয়ে আপনার ছোঁয়া হালাল বেশি তবে পুরোপুরি না বিয়ে এখনো হয়নি এরপর দারোয়ান আপনি কেউ আমাকে ছোবেন না অনিব কায়সার চৌধুরী উঠে দাঁড়ালেন দরজা পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে তাকিয়ে বললেন তুমি কখনো কাউকে ভালোবেসেছ কিংবা প্রেমে পড়েছ কারো আমি থমকালাম ভীষণভাবে পুরনো ঘায়ে মলম লাগালেও কিছু কিছু সময় তা আবারও জেগে ওঠে তখন একমাত্র মলম কেবল ওই ঘা সৃষ্টিকারী কিছু কথা কাউকে বলা যায় না কারণ তা সবার বোধগম্য হয় না হলেও বিশ্বাস করতে কষ্ট হয় আমি মনের ক্ষত গোপন করে বললাম কেন এই প্রশ্ন আপনি তো বলেছিলেন আমার কোনো বিষয়েই আপনি আগ্রহী নন তবুও বলছি উত্তরটা না সত্যি অদ্ভুত মিথ্যে বলতে যাব কেন আপনি আমার পুরনো প্রমিক নন সত্যিকারের স্বামীও নন অযথা গোপন করব কেন থুম পুনরায় অনিব বললেন একটা প্রশ্ন করেছিলে যে কোনো অধিকারে তোমাকে ছুঁয়েছি আমি উত্তরটা হলো কিছু অধিকার পূর্ব থেকেই থাকে চেয়ে নিতে হয় না গুড বাই আমি পুরো অবাক হয়ে যায় অনিবের কথার অর্থ কি দাঁড়ালো এত কুটিল কেন যত বুঝতে চাই তত অবুজ হয়ে রয়ে যায় প্রতিবার নিরাশ হই আর কত বাবা মার কথা খুব মনে পড়ছে কষ্ট হচ্ছে এই ভেবে আমি কত মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছি আর ওরও কি আচ্ছা সে কি আমার কথা ভাবে আমি কোথায় আছি পরবর্তীতে যোগাযোগ কেন করিনি নাকি কালের স্রোতে দূরত্বের সাথে সাথে সব দূরে পাড়ি জমিয়েছে হয়তো ওর ভালোবাসাও সেই স্রোতে গা ভাসিয়েছে হয়তো বানা বিয়ে আয়োজন পুরোদমে চলছে রুনা বেগম ভীষণ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আমাকে সময় দিতে পারছেন না দেখে খুব অনুতপ্ত হয়ে পড়ছেন আমি সান্ত্বনা দিয়ে বলি ঠিক আছে অসুবিধে নেই তিনি আবার কাজে মন দেন তবে এর মাঝে ভালো দিক হল মিতিকে একা পাওয়া গেছে দ্বিতি বয়সে ভারী হওয়ার মিতির কাছে সব খবর যতটা মেলে দিতির কাছে তা মেলে না দিতি মাকে সাহায্য করছে বলে মিতি সর্বদা আমার পাশে আমি একসময় ওকে কথার ছলে বলি আচ্ছা মিতি তোমার ভাইয়া আলাদা বাড়িতে থাকে কেন মিতি বলল ভায়ার ইচ্ছে কেন মিতি ইতস্তত করছিল আমি বুঝতে পেরে বলি ভয় নেই কাউকে বলবো না আমি তো তোমার ভাবি এখন সব জানার অধিকার কি আমার নেই মিতি বলতে লাগল ভাইয়ার তো বউকে নিয়ে আলাদা বাড়িতে থাকার খুব ইচ্ছে ছিল তাছাড়া আগের বিয়েটা ভেঙে যাবার পর ভায়া খুব ডিপ্রেশনে ভুগছিল একাকিত্ব তার নিত্য সঙ্গী তখন থেকেই কি বল বিয়ে ভেঙেছিল কেন দেখতে সুন্দর ধনসম্পদ মাসাল্লাহ কোনো মেয়ে এমন বিয়ে ভাঙবে মিতি মনমরা হয়ে বলল ভাইয়ার তখন একটা রিলেশন ছিল আর প্রচুর ড্রিংস করত এক কথায় টাকায় বিগড়ানো ছেলে যাকে বলে হঠাৎ ভাইয়া বদলে যায় ওই আগের গার্লফ্রেন্ড এর সাথে ব্রেকআপ করে তবুও কিছুতেই লাভ হয়নি কন্যাপক্ষ খবর পেয়ে যায় ছেলে মাতাল মেয়ে বিলাসী তবে ভাইয়া আর যাই হোক মেয়ে বিলাসী নয় একটাই গার্লফ্রেন্ড ছিল তবে সেটা ততটা গভীর না তাই ব্রেকআপ করে ও যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়ে কিছু বলেনি বলতে পারি না মেয়েকে আমরা সরাসরি একবারও দেখিনি ভাইয়া ছবি দেখেই পাগল হয়ে গেছিল আচ্ছা তাহলে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল মেয়েটা নিশ্চয়ই খুব ধনী আর সুন্দর মিতি হেসে বলে না একদম সাদামাটা মধ্যম ঘরের মেয়ে শহরে মানুষ হলেও খুব সিম্পল তাই তো ভাইয়া পাগল হয়ে পড়েছিল যার রেশ এতদিন ছিল তুমি এসেছ এর অর্থ ভাইয়া নতুন করে জীবন গুছিয়ে নিয়েছে নাম কি ছিল মেয়ের মনে পড়ছে না দাঁড়াও ভেবে বলি এমন সময়ে তরিত গতিতে ঘরে ঢুকে অনিব তিনি এত দ্রুত এসে হাঁপসে উঠেছেন হাঁপাতে হাঁপাতে মিতিকে বললেন ঠাস করে একটা চর বসিয়ে দেব তুই এক্ষুনি ঘর ছেড়ে যা আর খবরদার বর্ষার আশেপাশে আসবি না সারাদিন বকতে আর খেতে জানিস যা কাজ কর মাকে হেল্প কর বর্ষা অশ্রুভে যা চোখে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে আমি বিস্মিত হতেও ভুলে যাচ্ছি একটা মানুষ কতই আর বিস্মিত হবে এই মানুষ হঠাৎ কেন নিজের ছোট বোনের সাথে এমন আচরণ করলেন তিনি কি বাড়ির সবার সাথেই একরোখা আচরণ করেন তাহলে এমন একজনের সাথে পুরো জীবন কাটাব কিভাবে ভাবতেই চোখে জল এসে পড়ে এছাড়া কোনো উপায় কি আছে নেই তো দুই বছর পূর্বে আজ আমার বড় বোন শিলার জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে বিশাল বড় ঘরের আমাদের মতো মধ্যম ঘরের মেয়ের জন্য এত বড় সম্বন্ধ আসার পেছনে মূল ভূমিকা আমার মামার মামার বাড়ির লোকদের অনেক উঁচু স্তরের লোকের সাথে উঠাপসা সেই সুযোগ কাজে লাগিয়েছেন মামা ইতোমধ্যে নাকি ছেলের কাছে আপুর ছবিও পাঠানো হয়েছে ওদিক থেকে হ্যাঁ সূচক উত্তর এসেছে আশ্চর্যের ব্যাপার ছেলেটা কেমন সেটা আমার অজানা শিলা আপু সেই তখন থেকে ছেলের প্রশংসায় পঞ্চমুখ এই বর্ষা তোর ছেলেকে একবার দেখা দরকার ছিল রে ছবি আছে এখনো একবার দেখতে পারিস আমি মুখ বেঁকে বললাম তোমার বর তুমি দেখো সংসার করবে তুমি তোমার পছন্দেই আমি খুশি তাছাড়া আগে দেখে আকর্ষণ হারাতে চাই না একেবারে বিয়ের দিন দেখব ছেলের ফোন নাম্বার দিয়েছেন মামা কথা বলি একটু কি বলিস তোমার ইচ্ছে আপা টানা এক ঘন্টা কথা বলে এসে জানালো আগামীকাল ছেলের সাথে দেখা করতে যাবে ছেলের নাম মুন্তাসির। এর বেশি কিছু জানি না জানতে চাইও না পরদিন সকালে ঠিক সময়ে গেলাম বেশ অবাক হই যখন দেখি একটা রোগা পাতলা ছেলে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছে সিরিয়াসলি আপু এই ছেলে তোমার কেমনে পছন্দ হয় আরে ধুর এইটা ছেলের রিলেটিভ হবে হয়তো ছেলে মাসাল্লাহ হিরোর চেয়ে কম নয় আমরা সামনে গিয়ে ছেলেটার সাথে কথা বলে জানতে পারি মুন্তাসির সাহেব আসেননি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই তথ্য জানাতেই ছেলেটা এসেছে শিলা আপু খুব গোমরা করে আমার হাত ধরে বেরিয়ে আসতে আসতে বলল ধোনির দুলাল বিয়ে করার এই এক জ্বালা নিজের দাম থাকে না দেখেছিস কেমন অপমান করলো আমাকে ফোন করে জানালে আমরা আসতাম না এত দূর এসে এভাবে অপমান করে কি বুঝালো ছেলেটা বিয়ে করব না এই ছেলেকে পরে দেখা যাবে ছেলের নারী সংক্রান্ত প্রবলেমও আছে আমি হাসলাম শিলা আপু খুব সেন্সিটিভ বিশেষ করে মানুষকে সন্দেহের প্রবণতা একটু বেশি মনে হয় সেদিনের সব প্ল্যান বাদ দিয়ে আমরা বাড়ি চলে যায় আচ্ছা শিলা আপু কেমন আছে অনেক সুখে আছে হয়তো আমি বাড়ি থেকে চলে আসার আগে একটা দীর্ঘ চিঠি তার জন্য ফেলে এসেছি যেন বাড়িতে আমাকে নিয়ে তাণ্ডব না হয় বর্তমান মিতি কেঁদে কেঁদে চোখের জলে বন্যা করে ফেলছে আমি সান্ত্বনা দিলম্য কিছুতেই কাজ হল না এরপর অনিবেশে তবেই কাজ হল উনি বললেন মিতি শরীরে তুই মাকে একটুও সাহায্য করিস না কাজে তার উপর এত বেশি বকিস যে কোথায় কি বলতে হয় বুঝিস না এদিকে কাজের প্রেশার সব মিলে তোর উপর রাগটা ঝেড়ে ফেলেছি এমন আর হবে না শোনা বোন আমার মাফ করে দে মিতি হেসে বলল ব্যাপার না ভাইয়া তুমি মাফ চেয়েছো আমি খুশি হয়ে গেছি এরপর থেকে সাবধানে কথা বলবি থুম মিতি তাড়াহুড়ো করে ঘর ছেড়ে চলে যায় এদিকে আমার মনে খটকা মিতিকে শাসনের পেছনে মূল কারণ তবে আমি আমাকে সবকিছু বলে দেয়ায় উনি রেগে গিয়েছিলেন কিন্তু এটা এমন কি যে গোপন করতে হবে আমি সন্দেহপ্রবল নজরে তাকিয়ে বলি মিতিকে বকলেন কেন আমাকে আপনার ওই এক্স গার্লফ্রেন্ড আর বিয়ে ভাঙা কথা বলেছে বলে কিন্তু আপনি শুনলেন কিভাবে রুমে তো অন্য কেউ ছিল না অনিব চেয়ার টেনে নিয়ে বসে বলল এত আধুনিক যুগে এমন বাড়িতে সিসিটিভি থাকবে না চব্বিশ ঘন্টা তোমাকে দেখে রাখব এত সময় আছে শর্টকাট মাধ্যম তো আছেই আমি রুমের চারপাশে ভালোমতো চোখ বুলিয়ে চলেছি কিছুই নজরে পড়ছে না হতাশ হয়ে বললাম কিছু দেখছি না তো কোথায় লুকিয়ে রেখেছেন অনিব সজরে হেসে বললেন এত ছোট মাথায় বেশি চাপ নিও না মাথা ফেটে যাবে খুঁজতে থাকো যদি পাও আমাকে বলো কেমন তিনি চলে যেতেই আমি পুরো হন্যে হয়ে খুঁজলাম কোথায় কিছু পেলাম না আচ্ছা আমাকে এখন সর্বদা কারো নজরে থাকতে হবে উঠে বসে এমনকি শুয়েও শান্তি নেই একটা মানুষকে সর্বক্ষণ কেউ সব অ্যাঙ্গেলে দেখছে ভাবলেই মাথায় রাগ তরতর করে উঠে পড়ছে যেন আমি কোনো নমুনা যাকে গবেষণাগারে সারাক্ষণ বিশেষ সংরক্ষণ মাধ্যমে রাখছেন কি এক আশ্চর্য মানুষ আজ আমার গায়ে হলুদ সন্ধ্যা আমার বললে ভুল হয় আমাদের হবে সাধারণত ছেলে মেয়ের বাড়ি ভিন্ন হলেও আমাদের ক্ষেত্রে একই বাড়িতে থেকে সব হচ্ছে বাড়ির সামনের খোলা ময়দানে দুটো মঞ্চ করা হয়েছে একটাতে ছেলে বসবে অন্যটায় মেয়ে আমি ইতোমধ্যে বসে পড়েছি ঠিক আমার মুখোমুখি বেশ খালিক দূরে অপরটায় অনীপ বসে আছেন মধ্যখানে একটা লম্বা সাদা পর্দা ঝুলছে ফলে কেউ কাউকে ঠিকমতো দেখতে না পেলেও আবছা অবয়ব বেশ টের পাচ্ছি চারিদিকে অসংখ্য লাইটের আলো চোখে পড়ায় খুব বিরক্ত বোধ করলেও সর্বদা মুখে কৃত্রিম হাসি বেশ ঝুলিয়ে রেখেছি হলুদ মাখার সময় দিতি ভুলবশত আমার চোখের ভেতরে লাগিয়ে দেয় চোখ জ্বলতে শুরু করে তাকাতে পারছি না পাশ থেকে কেউ একজন দৌড়ে এলো এল তুই একটু দেখে কাজ করতে শিখলি না কাজের কোনো ছিঁড়ি নেই জাপানি আনো কণ্ঠ শুনে চমকে উঠলেও তাকাতে পারলাম না বন্ধ চোখেও অনিবের মুখোচ্ছবি যেন স্পষ্ট আমার কাছে তিনি এক হাতে পানি নিয়ে অপর হাতে আমার চোখ টেনে ধরে ছিটা দিতে লাগলেন আর বলতে থাকেন চোখ একটু টেনে রাখো বন্ধ করলে ময়লা দূর হবে না জ্বালা করবে বেশি ভাগ্য ভালো মরিচ ডলে দেয়নি হলুদি দিয়েছে দুবনকে কোনো ভরসা নেই হলুদের জায়গায় যে মরিচ দিবে না আমি এমন অবস্থায় না হেসে পারি না হাসতে হাসতে বললাম এত খারাপ ব্যবহার করবেন না প্লিজ ওরা এখনো ছোট আর এটা সামান্য একটা ব্যাপার ঠিক হয়ে যাবে দেখুন অনেকটা ঠিক বোধ করছি এটা যে কত বড় কিছু তুমি বুঝবে না বর্ষা কি আমি থমকিত চিত্তে ভাবতে থাকি কেন এত মায়া আমার জন্য প্রথমে আমাকে বিয়ে করতে চাইলেন মেনে নিলাম কখনো বা খারাপ আচরণ করেন কখনো বা ভালো বারে বারে নতুন রঙে সামনে আসেন একই মানুষকে প্রতিবার নতুনভাবে জানছি বুঝছি দেখছি আর কত কি জানা বাকি আছে হয়তো বিয়ের পর আরও অনেক নতুন তথ্য জানতে পারবো আমি বললাম আপনি মানুষটা এত অদ্ভুত কেন ঠিকমতো কিছু বলেন না একটা কিন্তু রেখেই দেন অনি ভেসে বলেন এত ভাবনা বিয়ের পর ভেবো গায়ে হলুদে মন দাও শরীরের প্রতিটা রন্ধ্র হলুদে রঞ্জিত হওয়া চাই বিয়ের হলুদে নিজেকে গভীরভাবে রাঙাও বই গেছে আমার হলুদে আমার চোখের অ্যালার্জি কি চোখ জলে না হলুদ দেখলেই বিরক্তি লাগে তাই এতদিন ভেবেছিলাম সামান্য পাগল এখন দেখি পৃথিবীর সব পাগলের মাথা এক হয়ে মিলে তোমার মাথা তৈরি কি করে সামলে উঠব আমি জানি না আল্লাহ রক্ষা করো বলেই গটগট করে হেঁটে চলে যান অনিব এদিকে আমি অপমানের খোঁচা পেয়েও দিব্যি সয় নিলাম না সয় উপায় তো নেই মনে মনে পণ করি বিয়ের পর আপনার জীবনটা তেনা তেনা করে দিব সামনে আর মাত্র একটা দিনের ব্যবধান একটা লাল শাড়ি পরে বধু বেশে বসে আছি মিতি দ্বিতীয় অপলক চোখে দেখছে আমায় আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে খুটিয়ে খুটিয়ে নিজেকে গভীর পর্যবেক্ষণ করছি যতটুকু মনে পড়ে আমার জন্য একটা গোলাপি লেহেঙ্গা বাছাই করা হয়েছিল অথচ আজ দেখি ওটা বাদে তার জায়গায় সারি এ বাড়িতে প্রতিনিয়ত একটা করে সারপ্রাইজ পেয়ে চলেছি আর কত সারপ্রাইজ বাকি কে জানে ওয়াও ভাবি দারুণ মানিয়েছে তোমাকে দেখলেই ভায়া কবুল বলে দিবে বলল মিতি দ্বিতি ফোন কাটল তোর কথার কোনো ঢং নেই মিতি দেখলেই কবুল বলবে কেমন কথা বল দেখলেই পাগল হয়ে যাবে আমি অলরেডি পাগল হয়েই বিয়ে করছি নতুনভাবে পাগল হওয়ার কিছু নেই বলতে বলতে ঘরে ঢুকে ননি সবার চোখ আটকে পড়ে তার উপর সাদা শেরওয়ানিতে নবাবী ভাব মুখে ফুটে উঠেছে অনি আবারও বললেন তোরা একটু বাইরে যা আমার বউয়ের সাথে কথা আছে আহা। কি রোমান্টিক বলতে বলতে ওরা দু বোন চলে যায় অনীব দরজা বন্ধ করে দেয় এদিকে আমি ভয় অস্থির বিয়ে না হতেই স্বামীর অধিকার ফলাতে চলে এলো নাকি লোকটা আমি ভীতি দূর করতে বলি আপনি না লেহেঙ্গা পছন্দ করেছিলেন তবে এই শাড়ি কেন এই শাড়িটা লেহেঙ্গার চেয়েও ভারী আমার দম বন্ধ হয়ে আসছে অনিবামার খুব নিকটে চলে এলো তারপর হেচকা টানে এক হাত ধরে কাছে টেনে নিল আমায় অতঃপর বলল ওই সব লেহেঙ্গা পরবে আর লোকজন তোমার কোমর পেট ফ্রিতে দর্শন করবে আমি চেয়ে চেয়ে দেখব আর পুলকিত হব আমি নরে চরে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছি ওভাবেই বলি কি যে বলেন অনেকেই তো পড়ে আমি একাই তো পড়তাম না অনেকের বর এলাও করে তাই পড়ে বাট আমি এলাও করব না সবাই আর আমি এক না জলদি তৈরি হয়ে এসো আমার তৈরি হওয়া শেষ এত তারা আমি খুশি হলাম আপনি তো দিন রাত খুশি হয়েই থাকেন মরণ তো আমার না পারি সইতে না পারি কইতে মনে মনে আওরে গেলাম সকল বিধি মেনে তিলকবুল বলে বিয়ে সম্পন্ন হয়ে গেল আমার রীতিমতো চিন্তায় হাত পা ঘামতে শুরু করেছে এখন নিজেকে কিভাবে বাঁচাবো যদিও তিন আজ থেকে আমার হাজবেন্ড তবুও বাধ্যের বিয়েতে প্রকৃত বউয়ের ভূমিকা পালন করতে পারব কি নিজেকে নিয়ে ঘোর সন্দেহ রয়েছে বাসর ঘরে আমাকে রেখে চলে গেছে সবাই ঘড়ির কাটা টিকটিক শব্দে আমার বুক টিপটিপ করছে এই বুঝি অনিব চলে আসবেন সত্যি তিনি দরজা ঠেলে ধীর পায়ে ঘরে ঢুকলেন আস্তে করে দরজা লাগিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেলেন আমার দিকে ফিরেও তাকালেন না একটু পর বের হয়ে বিছানায় আমার পাশেই শটান শুয়ে পড়ে বললেন কি কষ্ট বিয়ে করতে বাবা সারাদিন এদিক থেকে ওদিক দৌড়ানো লোকের ভিড় হইচই মাথায় আগুন লেগে যাচ্ছিল আমি উনার শুয়ে পড়া দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম আপনি খুব ক্লান্ত বোঝাই যাচ্ছে সকালে হয়তো অফিসেও যেতে হবে ঘুমিয়ে পড়ুন অনিক আমার দিকে তাকিয়ে কিছু একটা ভেবেই আমাকে হেঁচকা টানে বিছানায় ফেলে দেয় তারপর আমার উপর চরে বলল এই শোনো নিজেকে বেশি চালাক ভেব না মনে করো না যে ছবির হিরোর মতো আমি তোমাকে বলবো যে তুমি যতদিন না চাইবে আমি তোমাকে ছোবো না আমার সোজা কথা বউ হয়েছো তোমার উপর অধিকার আছে আমার শোনো ছাড় আমি মিনতির স্বরে বলি আজকে অন্তত ছাড় দেন উহু আজকের দিন কখনো ফেরত আসবে বরং অন্য সব দিন ছাড় পাবে আজ না আমি অসহায় হয়ে আছি কোথা থেকে কি হয়ে গেল নকল বউ থেকে সত্যি বউ হয়ে গেলাম আর এখন এইসবও সইতে হবে কাঁদতে চেষ্টা করছি পারছি না যদি কান্না দেখে লোকটার মন গোলে তবুও আজ রেহায় পেয়ে যাব কিন্তু সময় মতো কান্নাও হাত গুটিয়ে নিয়েছে অনিবামার দুহাত চেপে ধরে ঠোঁটে ঠোঁট গুজলেন বাধা দিয়ে জানি লাভ নেই এবার কিন্তু চোখের জল পড়তে ভুলল না আমি সারা রাত কেঁদে গেলাম আর উনি সেসব তোয়াক্কা না করে নিজের অধিকার ফলিয়ে গেলেন সকালে ঘুম ভাঙে এক উটকো গন্ধে চোখে খুলে বিছানার পাশে ফাঁকা দেখে উঠে বসি রুমে অনিব নেই আর গন্ধতাও অন্য দিক থেকে আসছে আমি ঘুম চোখে কৌতূহল নিয়েই বিছানা ছেড়ে নেমে পড়ি বারান্দার দিকে পা বাড়াই সেখানে গিয়ে চক্ষু চরক গাছ অনিব মদের বোতল হাতে ফ্লোরে বসে আছে আমার উপস্থিতি টের পেয়ে একবার আমার দিকে চেয়ে সরল হাসলেন যার অর্থ আমাকে মোটেও তিনি পরোয়া করছেন না চোখ জোড়া টকটকে লাল রাতের পোষকেই অগোছালো ভঙ্গিতে বসে আছেন মিতির কাছে জেনেছি পূর্বে অনিবের নেশা করার অভ্যাস ছিল কিন্তু এখন তো আর করে না এমন মিতি বলেছিল আজ যে তা ভুল প্রমাণ হলো। বাড়ির লোকের অগোচরে দিব্যি পূর্ব অভ্যাস অটুট রেখেছেন খুব রাগ হল বললাম এসব কি অনিব আপনি মদ এখনো খান অনিব এবার বেশ রেগে তাকিয়ে বলল নাম ধরে ডাকবে না এই যে শুনুন এই যে ঠিক এমন করে ডাকবে আমার নাম নেয়ার মতো যোগ্যতা নেই বা আপন কেউ তুমি নও আমি মদ খাই বিড়ি খাই তা একান্ত আমার ব্যাপার এবার সত্যি রাগ হল খুব গালাগালি করতে মন চাইল পারছি না মাথা নত করে বলি বিয়ে কেন করেছেন তাহলে এখন বিয়ে করে অধিকার তো দিতেই হবে তোমার থাকার জায়গা আর আমার একটা নামের বউ দরকার ছিল নামের বউ হাজারো পেতেন আমি কেন পুরনো কিছু হিসেব মেটানো বাকি ছিল আমি অবাক হয়ে তাকিয়ে আছি এই মানুষটা বলছে কি আমার সাথে আগে কখনো যার দেখাই হয়নি তার সাথে কিসের পুরনো হিসেব আমি বিস্মিত হয়ে বললাম একটু পরিষ্কার করে বলুন তো পুরনো হিসেব কোন অর্থে বলছেন শুরুতে মিথ্যে বউয়ের পরিচয় দিয়েছি বলেই কি প্রতিশোধ তুলছেন অনিব মদের বোতল পাশে রেখে আমাকে ইশারায় বসতে বলল আমি নীরবে আদেশ পালন করি তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলাম তিনি বললেন তোমার বড় বোনের নাম শিলা বাবা মোহাম্মদ আদিল হোসেন সরকারি কর্মকর্তা তাই তো আমি হা হয়ে রইলাম আগেই বলেছি বিয়ের আগে থেকেই এত সারপ্রাইজ পাচ্ছিলাম তখন ভেবেই নিয়েছিলাম বিয়ের পরও সেই চমকিত হওয়া অব্যাহত থাকবে কিন্তু এত তা জানতাম না আমি বললাম হ্যাঁ আপনি কিভাবে জানেন শিলা তো এখন বিবাহিত তাই না কমাস আগেই বিয়ে করেছে শুনেছি আচ্ছা তুমি এত বোকা কেন যে ছেলের সাথে তোমার শিলা আপুর প্রথম বিয়ে ঠিক হয়েছিল একবার দেখতে চাওনি দেখলে এত বর্ণনা করা লাগত না আমার আমার মাথায় চক্কর দিয়ে উঠল ওই ধনির দুলাল অনিব তো কিন্তু ওর নাম তো মুনতাসির ছিল আমি হতবাক হয়ে বললাম ওই ছেলের সাথে আপনার সম্পর্ক কি আপনি ওই ছেলে নন তো তাহলে ওর নাম যে মুন্তাসির ছিল অনি বেবার জোরে হেসে উঠল এরপর বলল মুন্তাসির আমার ভালো নাম আর হ্যাঁ আমি ওই ছেলে এই কারণে আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কিন্তু আমাকে না দেখে চিনলেন কিভাবে তোমরা দুই বোন একসাথে ঘুরো ফিরো না দেখার কি আছে তুমি দেখনি বলে এই না যে আর কেউ তোমাকে দেখবে না সব বুঝলাম কিন্তু বিয়ে আমায় কেন অনিব উঠে দাঁড়িয়ে বললেন পরবর্তী জট তুমি নিজে খুলতে চেষ্টা করো কারণ আমি আর কিছু বলবো না প্রচণ্ড রাগে অপমানে বললাম পুরোটা না বললে অর্ধেক বলার দরকার কি ছিল অনিব বললেন দরকার ছিল এখন তুমি পুরো জীবনেই সংশয় পার করবে কি হয়েছিল কেন তোমাকে বিয়ে করলাম তাছাড়া তোমাকে কষ্টই বা কেন দিচ্ছি শত শত প্রশ্নের উত্তর জানতা কেবল আমি তবে আমি তো মুখে কুলু পেটে আছি ভুগতে থাকো কনভিউশনে তিনি ঘরে ঢুকে গেলেন আমার মাথা এলোমেলো হয়ে গেল আপুর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আজ সেই মানুষটা আমার হাজবেন্ড। প্রথমেই বোঝা উচিত ছিল এক দেখায় কেউ কাউকে অযথা বিয়ে করতে চাইবে না নিতান্তই আমার মতো বোকা মেয়েরাই বোঝে না মুহূর্তে খারাপ আচরণ আবার পর মুহূর্তেই ভালো আচরণ সব তাহলে উনার জেনে বুঝে করা কেন এত প্রশ্ন দ্বিধা নিয়ে পুরো জীবন পার করতে পারব কি চলছে তার মনে আমাদের পরিবার শুরু থেকেই অনেক রক্ষণশীল ধরনের বাড়িতে প্রেম করতে ঘোর বারণ করা শাসনের গণ্ডি পেরিয়ে প্রেমে পড়া ছিল এক অসাধ্য সাধনের মতো ব্যাপার তাই ছোট থেকেই খুব সাবধানে চলতাম আমি আর শিলা আপু তবে শিলা আপুর একটা রিলেশন ছিল কেবল আমি টের পেতাম অনেকবার আকারে ইঙ্গিতে আপুকে সাবধানও করেছিলাম আপু ভালো হয়ে যা বাবা জানলে তোকে প্রেমে পড়ার দায় আর আমি জেনেও কাউকে কিছু না বলার অপরাধে বাড়ি ছাড়া হতে হবে আপু কথায় কান দেয়া বন্ধ করে দিয়েছিল ওইয়ে বলে না প্রেম অন্ধ কিন্তু আপুকে বারণ করা মেয়েটা নিজেই সেই প্রেমের মায়ে আটকে পড়ে জানি না কিভাবে এক অজানা ছেলের প্রেমে পড়ি আমি ফোনে আলাপ অধিকাংশ সময় মেসেজে কথা হতো। আমি প্রথম যেদিন কথা বলি সেদিন থেকেই কেমন আপন আপন মনে হতো ছেলেটার কথা বলার ভঙ্গি এমন ছিল যেন কত বছরের চেনা জানা আমি খুব আশ্চর্য হতাম অদ্ভুত বিষয় শেষ পর্যন্ত টানা ছমাস কথা বলেও ছেলেটার নাম পর্যন্ত জানা হয়নি ও নিজেও কখনো আমার নাম জিজ্ঞেস করেনি শুরু থেকেই আমাকে পাখি বলে সম্বোধন করত ওই পাখি ডাকটা শুনে নিজের নামটা বলতেই ইচ্ছে করেনি ওটাকেই নিজের নাম করে নিয়েছিলাম কিন্তু হঠাৎ আসা মানুষটা হঠাৎই আবার হারিয়ে যায় কোনো কারণ ছাড়ায় ফোন দেয়া বন্ধ হয়ে যায় দীর্ঘ দু বছর তার সাথে কোনো সংযোগ নেই যেখানে নামটা পর্যন্ত জানি না সেখানে কোথায় খুঁজতাম ওকে না জানতাম নাম পরিচয় না ঠিকানা এক অসম্পূর্ণ সম্পর্কে জড়িয়েছিলাম শিলা আপুর বিয়ের পর আমার বিয়ের কথা চলে এদিকে আমি তখনও সেই মানুষটার জন্য অপেক্ষারত বিয়ে করব না জানিয়ে দেই বাবাকে আগেই বলেছি বাবা ভীষণ করা নিয়মের অধীনে থাকা মানুষ সোজা বললেন তোর পথ তুই বেছে নে এ বাড়িমুখ হবি না আমি বাবার জেদি মেয়ে কিনা ব্যাগপেটরা বেঁধে বেরিয়ে পড়ি বাড়ি থেকে উদ্দেশ্য জানি না ভেবেছিলাম কদিন বাড়ি ছাড়া থাকলে বাবা হন্যে হয়ে খুঁজবেন মেয়েকে নিজের আচরণে অনুতপ্ত হবেন কিছুদিন বাদে নিজের থেকে বাড়ি ফিরে গেলে সব ঠিক হয়ে যেত অন্তত বিয়ের চাপাচাপি থেকে লম্বা রেহাই মিলত অথচ ভাগ্য রচনা করলো অন্য অধ্যায় চিরস্থায়ী দুঃখের অধ্যায় বিয়ের পর প্রথম দিন সকালে গোসল সেরে সবেমাত্র নিচে নামতে যাচ্ছি কোথা হতে অনিবেশে আমাকে পাশ কাটিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে নেমে গেলেন ফলস্বরূপ আমি পা ফস্কে পড়ে গেলাম সিঁড়ির আঘাতে কোমরে গুরুতর আঘাত পেলাম মনে মনে ভেবে নিয়েছি আজীবন বোধহয় হুইল চেয়ার কাটাতে হবে চিৎকার করে কেঁদে উঠতেই শাশুড়ি আম্মা দুই ননদ ছুটে এলো অনিব কেটে পড়েছে এমন না যে দেখতে পাইনি আমি পড়ে যাচ্ছি দেখেও সোজা হনহন করে চলে গেছেন খুব কষ্ট হচ্ছে শরীরের ব্যথার চেয়ে প্রতিনিয়ত মনের ব্যথা জোরালো হয়ে পড়ছে ডাক্তার এসে একটা ভালো খবর দিল ন অন্তত কোমরের হারে কোনো ইঞ্জুরি হয়নি তবে হারে আঘাত পেয়ে ব্যথাটা দ্বিগুণ বাড়তে পারে পেইন কিলার নিলাম না প্রচণ্ড ক্ষতিকর কিনা অন্তত পনেরো দিন বেডরেস্ট বেশি নড়াচড়ায় পেইন বেশি হবে রাত বাড়ছে ঘড়িতে রাত দশটা আমি বিছানায় হেলান দিয়ে আধশোয়া আছি অনিব হুরমুর করে দরজা খুলে ভেতরে ঢুকল আমি চোখ বন্ধ রেখেই শুয়ে আছি দেখতে চাই উনি কি করেন এর মাঝে মা এসে সকালে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রিভার্স করলেন অনিব খুব চিন্তিত ভাব নিয়ে কথা বলে মাকে বিদায় করলেন আজ ঘুম ভালো হবে তো আমি কষ্টে কাতরাবো এটাই দেখতে চেয়েছিলেন অনিব কুৎসিত হেসে বললেন ভীষণ ভালো ঘুম হবে ফেলে দিল ন কেন যদি আমার হার ভেঙে যেত তবে কি ট্রিটমেন্ট করাতাম হার ভাঙলে মোড়ে তো যেতে না কষ্ট পেতে অনেক দিন ভুগতে খুব এটাই তো চেয়েছি কিন্তু এত অল্পে বেঁচে গেলে কিভাবে কি বিশ্রী মানুষ আপনি আপনাকে দিনে দিনে সহ্য করাই কঠিন হয়ে পড়েছে সহ্য না করে যাবে কোথায় এখন তুমি আমার সম্পত্তি অন্য কেউ তোমাকে গ্রহণ করবে না ছি আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি তার চেয়েও খারাপ আমি বিছানা ছেড়ে উঠলাম ঘর ছেড়ে বের হবার জন্য কিন্তু কোমরের ব্যথা আমার অক্ষমতার জানান দিতেই কুকড়ে উঠে ফ্লোরে বসে পড়ি অনিব দ্রুত এসে আমায় পাজকোলে তুলে নেয় এরপর বিছানায় খুব জোরে ছেড়ে দিতেই প্রচণ্ড আঘাত পাই ঝাঝা করে বলি ইশ কি করছে অনিব অনিব সোজা ঘর ছেড়ে বেরিয়ে পড়ল কোথায় গেল জানি না কখন ফিরবে তাও বলতে পারি না এত কষ্টের মাঝেও চোখে জল এলো না সহজে কেঁদে ভাসানো আমার স্বভাব নয় ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম সকালে এক প্রকার হইচইয়ের মধ্যে ঘুম ভাঙে উঠে বসতেই দেখি পায়ের কাছে দুটো বড় আকারের লাগেজ পড়ে রয়েছে দ্বিতীয় একটাতে আমার কাপড় গোছাচ্ছে অপরটায় মিতি অনিবের কাপড় রাখছে কৌতূহল আটকে রাখতে পারি না বলে ফেলি এসব কি মিতি দিতি কোথাও যাচ্ছি আমরা থম ভাবি হানিমুনে বলেই ফিক করে হেসে ওঠে ওরা আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এ শরীরে এক ধাপ নড়ার যার ক্ষমতা নেই সে যাবে হানিমুনে বললাম শরীরের অবস্থা দেখেছ আমার কিভাবে জার্নি করব তোমার শরীরের কন্ডিশন দেখেই তো দেশের বাইরে যাওয়া বাতিল করেছে ভাইয়া তোমরা বেশি দূরে না এই সিলেট যাচ্ছ আমি এক পাও নড়তে পারবো না তোমাকে নড়তে হবে না কোলে তুলে নিয়ে গাড়িতে বসাব তোমার অবস্থা দেখেই নিজে ড্রাইভ করে নিয়ে যাব এতদিন ঘরবন্দি হয়ে থাকলে নির্ঘাত শরীর নষ্ট হয়ে পড়বে কথাগুলো বলতে বলতে অনীব ঘরে ঢুকলেন আমি মনে মনে বলি আপনি তো আমার শরীর বিগড়াতেই এই পরিকল্পনা করেছেন নতুন কি ফন্দি মাথায় এটেছেন কে জানে কি চমক ওখানে অপেক্ষা করছে জানি না চলবে